দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, এখানে সবাই কি আমাকে শুনতে পাচ্ছে? হ্যাঁ সবাই, হ্যাঁ সবাই শুনতে পাচ্ছি। কেউ কি আমাকে চিনতে পেরেছে? পড়ি, আমি শরীফুল রাজের ভক্ত। শিট, আমি আপনার ক্রাশ। যেহেতু আমরা পরিমণিকে পেয়েছি, আমরা একটু আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনি কিভাবে শরীফুল রাজের ভক্ত হয়ে গেলেন? ওর কিভাবে হলাম? জি জি, প্রথমত ওকে সামনাসামনি দেখার আগে তো ওনার কাজ দেখেছি। কাজ দেখতে 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 এক পর্যায়ে আমরা হচ্ছে একসাথে কাজ করলাম। কাজ করতে গিয়ে আসলে পার্সোনালি মানুষটার স্থান, তারপরে হচ্ছে এমন ভাবে কাজ খেয়ে গেছি যেখান থেকে ওঠার আর কোনো সম্ভাবনা ছিল না। তারপর তো বিয়েই করে ফেললাম। বিয়ে কেন করে ফেলেন? আপনার এখানে মনে হচ্ছে না যে জনপ্রিয়তা একটু কমে গেল বিয়ে করার পরে? তার আপনার এবং শরীফুল রাজের দুজনেরই আপনি কত জনপ্রিয়তা বেড়েছে সেটা তো আপনারাই যা প্রমাণ। আপনারা কেন ওকে ডেকেছেন এখন? কেন সিনেমা হিট হচ্ছে? কেন লোকে আমাকে বারবার ফোন করছে? আচ্ছা ঠিক আছে, পরিমণি আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রেমিক হিসেবে শরীফুল রাজ আর স্বামী হিসেবে শরীফুল রাজ বিশেষায়িত করুন। প্রেমিক হিসেবে হচ্ছে মানে যাকে বলা হয় একদম নাম্বার ওয়ান, যেখানে কোনো মানে হান্ড্রেডে হান্ড্রেড প্রেমিক, পুরোটাই প্রেমিক, ওর মধ্যে পুরোটাই প্রেম। আর হাজবেন্ড হিসেবে ও অনেক বেশি কেয়ারিং, যেটা প্রত্যেকটা মানে ওয়াইফই এক্সপেক্ট করে যে তার হাজবেন্ড একটু কেয়ারিং হোক। অনেক বেশি কী বলে মানে আমাকে 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 নিয়েই ভাবতে দেয় না, সম্পূর্ণ ভাবনাটা আসলে ওই নিয়ে নিয়েছে। তো এর জন্য আমি অনেক বেশি লাকি আসলে আলহামদুলিল্লাহ। প্লিজ আপনি কিছু বলুন, প্লিজ। বেবি আই এম কামিং হোম, আই মিস ইউ। এভাবে দেখলে তো ভালো লাগে না তোমাকে? অসাধারণ অসাধারণ, আপনাদের দুজনের কেমিস্ট্রি অসাধারণ। অসংখ্য ধন্যবাদ পরিমণি আপনাকে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। জি ভালো থাকবেন। তো পারিবারিক সেন্টিমেন্ট কিংবা টুইস্ট সব মিলিয়ে কিন্তু একটা পয়সা উসুল একটা মুভি হয়েছে এটা। তো আপনিও আরও কি যুক্ত করতে চান এ ব্যাপারে শরীফুল রাজ? আসলে পরাণ যখন আমি করতে যাই লাকিলি, তখন আমি আসলে আরেকটা ফিল্মের সাথে ইনভলভ ছিলাম। আচ্ছা, সো রাফি আমাকে খুব শর্ট টাইমে নোটিসে বলে যে আমি এটা সিনেমা করতে পারছি, আমরা 20 দিনের একটা টাইম লাগবে আমার। আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্টে ছিলাম, যেটা অলরেডি হাওয়ার এই জোয়ারের সাথে সাথে ওই সিনেমাটাও আসলে অনেক বড় একটা অবদান রাখলো বাংলা সিনেমায় হাওয়া। আচ্ছা, তো আমি আসলে অনেক টেন্সড ছিলাম আমি সিনেমাটা করতে পারবো কিনা, এটা একটা ডিরেক্টরের টাইম দেওয়া অবস্থায় আমি আরেকটা সিনেমাতে ইনভলভ হতে পারবো কিনা। তো রাফির সাথে ওই বিষয়টা নিয়ে আমি অনেকদিন কথা বলি, বাট আমি কোনোভাবে আসলে এনশিওর করতে পারতেছিলাম না যে ব্যাক টু ব্যাক দুটো সিনেমাতে আমি টাইম দেবো কীভাবে। সো ফাইনালি আসলে ওই জায়গাটা আমাকে রিলিফ করে আসলে মেজর রহমান সুমন, আমি হোল নাইট তার সাথে মিটিং করি, উনি আমাকে আশ্বস্ত করে যে তুমি তুমি কি আসলে পারবে। সো আমি ওনাকে বলি যে আমার স্ক্রিপ্টটা অনেক পছন্দ হয়েছে, আমি মনে হয় এটা করে সে হাওয়াটাও করতে পারবো। সো এই গোহারটা আসলে উনি দেয়, দেওয়ার পরের জার্নিটা তো আসলে অনেক বড় জার্নি, অ্যান্ড ইট ওয়াজ এ নাইস স্ক্রিপ্ট। আমি আসলে যেরকম টাইপের স্ক্রিপ্ট পছন্দ করি বা যেরকম চরিত্র করতে চাই, এটার কাছাকাছি একটা স্ক্রিপ্ট ছিল পরাণ। আচ্ছা, তো পরাণ শুরু হওয়ার আগে এটার প্রিপারেশন বা অ্যাক্টিং প্রিপারেশনের জায়গাটা ছিল অনেক কম, বাট স্ক্রিপ্টটা এরকম একটা স্ক্রিপ্ট ছিল যেটা আসলে আমাকে আলাদা করে কোনো প্রিপারেশন নিতে হয় নাই।